আপনার অনেকেই বলতেছেন ভাই আপনার অ্যাপস তো 100% পেমেন্ট করে, আমরা সবাই টাকা পাই, বাট অ্যাপসগুলো বেশি দিন থাকে না। আমাদের এইরকম একটা অ্যাপস দেন যেটা অনেক দিন থাকবে এবং আমরা অনেক বেশি টাকা ইনকাম করতে পারবো। এডমিনের সাথে আমার যে কথা হয়েছে সেটা যদি আপনাকে একটু শোনাই তাহলে আপনি বুঝতে পারবেন যে এই অ্যাপসের এডমিনটা কত ভালো এবং কত চমৎকার একটা অ্যাপস। এডমিনকে আমি কিন্তু জিজ্ঞেস করছিলাম ভাই আপনি কত পার্সেন্ট পেমেন্ট করেন, দেখেন সে কি বলছে, তার গ্রুপ চেক করতে বলছে এবং 100% পেমেন্ট করেন। তো আমি যদি তার ভয়েসটা একটু আপনাকে শোনাই। আমাদের অ্যাপটার 1 মাসের উপরে আমরা চালাচ্ছি, ঠিক আছে, একটা ইউজার কখন বলতে পারবে না যে তাদের পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হয়েছে। ওকে, একটা মানুষ ভিউয়ার্স একটা মানুষ বলতে পারবে না যে সে টাকা পায় নাই, 100% পেমেন্ট করে, জাস্ট 100%। আমি যদি আপনাকে ওদের গ্রুপ থেকে দেখাই আপনি নিজেই বুঝতে পারবেন। দেখেন ভিউয়ার্স 100% পেমেন্ট করতেছে, এই যে দেখেন ডেইলি কিন্তু মানুষ টাকা নিতেছে, ঠিক আছে, এইখান থেকে। আর এইটা কোনো চ্যানেল না যে আপনি কথা বলতে পারবেন না, এইটা টোটালি একটা গ্রুপ, আপনি সরাসরি এই যে এডমিন রয়েছে আপনি সরাসরি এডমিনের সাথে কথা বলতে পারবেন। এবং মেম্বার দেখেন ভিউয়ার্স প্রায় 2000-এর মতো মানুষ এখানে কাজ করতেছে আর একটা মানুষ বলতে পারবে না যে টাকা পাই নাই। সো বুঝতে পারতেছেন কত ভালো একজন এডমিন এবং কত ভালো একটা অ্যাপস। সো আমি আর বেশি বকবক করে আপনাদের সময় নষ্ট করবো না, সরাসরি আপনাকে অ্যাপসের ভিতরে নিয়ে যাবো। অ্যাপসের ইন্টারফেসটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, সো একটু মনোযোগ দিয়ে দেখবেন, নাহলে কিন্তু আপনারা ভুল করতে পারেন। আপনারা এখানে এই অপশনটাতে ক্লিক করবেন, এরপর এখানে আপনার নাম দিবেন, আপনার মোবাইল নাম্বার দিবেন, দেন 6 সঙ্গে একটা পাসওয়ার্ড দিবেন এবং এই রেফার কোডটা দিয়ে সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। সো সাইন আপ সম্পূর্ণ হলে আপনাকে এইখানে নিয়ে আসবে, আপনারা এখানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেবেন। এখন এই অ্যাপসের লিঙ্ক কোথায় পাবেন সেটা আমি ভিডিওর মধ্যে বলে দিব, তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো অ্যাপসটা ওপেন করলেই দেখতে পারবেন বড় করে একটা ওয়ার্নিং দেয়া আছে আর এইখানে কিন্তু নিয়মের কথাটা বলছে। সো বুঝতেই পারতেছেন এই অ্যাপটা কিন্তু নিয়মের দিকে বেশি নজর দিয়েছে, সো অবশ্যই নিয়ম মেনে এখানে কাজ করতে হবে। আপনারা বলতে পারেন ভাই আমরা জানি কিভাবে কাজ করতে হয়, বাট তাও একটু নিয়ম মেনে কাজ করতে হবে, কারণ ওরা কিন্তু আগেই নোটিশ দিয়ে দিছে, পরে যদি আপনি ভুল নিয়মে কাজ করেন তখন কিন্তু আমার কিছু করার থাকবে না, আমি আগেই বলে দিলাম। সো নিয়মটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এখানে কাজ ভাই অনেকগুলো আছে, এখানে আপনি ইউটিউবের ভিডিও দেখে, দেন হচ্ছে ওয়েবসাইট ভিজিট করে, স্পিন স্কার্স অনেকগুলো আছে, আপনাকে আমি দেখাই দেবো, প্লাস কোনটায় কত টাকা দিবে সেটা আপনাকে আমি বলে দিব। সেগুলো বলার আগে প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা ভিপিএন অ্যাড করতে হবে, আর ভিপিএনে আপনারা এই যে ইউনাইটেড স্টেট কিংবা ইউনাইটেড কিংডম এর যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে দিবেন। ভিপিএন কানেক্ট করার পর কিন্তু আপনার কাজটা করতে পারবেন। তো অনেকগুলো কাজ আছে, আমি আপনাকে দেখাই। যেমন এইখানে এই একটা কাজ রয়েছে, এইটা কি আপনারা সবাই জানেন, এখানে এইভাবে করে পরিষ্কার করে দিতে হয়, অ্যাড আসে, হালকা একটা অ্যাড আসে, কেটে দিবেন, এরপর আপনারা ক্লেম অপশনে ক্লিক করবেন, ছোট্ট একটা অ্যাড আসে, দেখেন ভিউয়ার্স, জাস্ট ছোট্ট একটা অ্যাড, 2 থেকে 3 সেকেন্ড দেখলেন, এরপর এটা কেটে দিলেন, আপনার কিন্তু এখানে পয়েন্ট অ্যাড হয়ে যাবে। দেখেন আমার একটা হয়ে গেছে, 15টা ভিউ করতে হয়, তো 15 ভিউর পর ক্লিক, এখন ক্লিকে কত টাকা পাবেন সেটা আমি আপনাকে দেখাই দিব। আমাকে যে টাকা দিবে আপনাকেও সে টাকা দিবে, সো একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ নাহলে আপনি পরে গিয়ে বলবেন যে ভাই। অনেক সময় কিন্তু বড় অ্যাড আসে, তো বড় অ্যাড আসলে সম্পূর্ণ দেখবেন, দেন এই যে ক্লোজ আইকন আছে না এইখানে ক্লিক করে কেটে দিবেন। এখন ক্লিকের জন্য কত টাকা দেয় সেটা আমি দেখাই দিব, আপনি দেখে যান, নাহলে পরে বলবেন যে ভাই আপনাকে বেশি টাকা দিছে ক্লিকে, আমাকে ক্লিকে কম টাকা দিছে, এইরকম যাতে বলতে না পারে সরাসরি আমি নিজে আপনাকে ক্লিক করে দেখাবো। তো এখানে আমি 2টা করেছি, দেখতে পারতেছেন এইভাবে আপনারা হচ্ছে এখানে 15টা করবেন। আমার এখানে ব্যালেন্সটা দেখেন, আমার কিন্তু এখানে 9 পয়েন্ট অ্যাড হয়ে গেছে, আমি কিন্তু কোনো ক্লিক করি নাই, আমি জাস্ট 2টা ভিউ করলাম, 2টা ভিউর জন্যই কিন্তু আমার 9 পয়েন্ট অ্যাড হয়ে গেছে, অর্থাৎ এখানে ভিউতেও কিন্তু পয়েন্ট পাবেন। তো এরপরে স্পিনের কাজটা রয়েছে, এইটা তো আপনারা সবাই জানেন, নতুন করে কি দেখাবো, স্পিন অপশনে ক্লিক করতে হয়, একটা অ্যাড আসে, ওই অ্যাডটা কেটে দিতে হয়, দেন এই যে স্পিনটা থামলে ক্লাইম লেখা আসে, ঠিক আছে, আপনি আবার ক্লাইম অপশনে ক্লিক করলে আর একটা অ্যাড আসবে, সেই অ্যাডটা আপনাকে মাত্র 4 সেকেন্ড দেখতে হবে, দেন এখান থেকে কেটে দিবেন। আপনারা নিজেদের হিসাব অনুযায়ী 4 সেকেন্ড দেখলে হবে, এইখানেও সেম ভিউস 15টা করতে হবে। আমি আসলে আপনাদের সময় নষ্ট করতে চাই না, তাই একদম সংক্ষিপ্তভাবে সবগুলো দেখাই যাইতেছি, আপনি জাস্ট একটুখানি মনোযোগ দিয়ে দেখেন, কোনো সময় নষ্ট হবে না। দেখেন এইখানে আবার কিন্তু 10টা ভিউ, এইটা কোনটা, এই যে ওয়াশ অ্যাড রয়েছে এইখানে কিন্তু 10টা ভিউ করতে হয়, এই যে প্লে অপশনে ক্লিক করে, ক্লাইম অপশনে ক্লিক করে একটা অ্যাড আসে, একটা 4 সেকেন্ড দেখতে হয়, 4 সেকেন্ড পর আপনি কেটে দিবেন, একটা সম্পূর্ণ আসা অব্দি একটু ওয়েট করবেন, ঠিক আছে। তো দেখেন আমার কিন্তু এইখানেও দেখতে পারবেন আপনার একটা হয়ে গেছে, এইভাবে এখানে 10টা করতে হয়। এইরকম ভিউর্স সেম নিয়ম, সবগুলোতেই সেম নিয়ম, এখানে যে প্লে গেমস রয়েছে এইটা কিন্তু একটু নতুন, সো আমি এইখানে আপনাকে দেখাবো যে কিভাবে এটা করতে হয়। তো এখানে 4টা ডট দেওয়া থাকবে বা 4টা পয়েন্ট দেওয়া থাকবে, এগুলো হচ্ছে সব র্যান্ডমলি, ঠিক আছে, আপনি জাস্ট প্লে অপশনে ক্লিক করলে এই যে ক্লাইম অপশনে কত পয়েন্ট পাবেন, অর্থাৎ প্রতি ভিউতে কত পয়েন্ট পাবেন সেটা কিন্তু এই উপরে লেখা থাকবে। যেমন আমি এখানে 2 পয়েন্ট পাইতেছি, এই যে একটা অ্যাড আসলো, আমি একটা কেটে দেই, আমার যখন এখানে একটা হয়ে যাবে আমার কিন্তু পয়েন্ট ওইখানে অ্যাড হয়ে যাবে, আপনাকে আমি দেখাচ্ছি। দেখেন আমার ব্যালেন্স বর্তমানে 16 পয়েন্ট আছে। তো আমি আর একটা আপনাকে গেম করে দেখাই যে পয়েন্ট কয়টা অ্যাড হয়। দেখেন আমি প্লে অপশনে ক্লিক করলাম, এই যে এখানে দেখেন আবার 2টা পয়েন্ট অ্যাড হবে, আমি ক্লাইম অপশনে ক্লিক করলাম, অ্যাড আসলো, 4 সেকেন্ড দেখা শেষ, আমি কেটে দিলাম, এখানে আমি একটু রিফ্রেশ দিলাম, 2টা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমার পয়েন্ট আপনাকে দেখাচ্ছি, এই যে দেখেন
এখন কিন্তু 800 পয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে। তো বুঝতেই পারতেছেন আমার কিন্তু ভিউ করলেও পয়েন্ট দিবে, এবং কত পয়েন্ট দিবে সেটা উপরে লেখা থাকবে। আমি যে আপনাকে দেখালাম এগুলো হচ্ছে কাজের নিয়ম, এইভাবে আপনি ক্লিক করে যা ভিউগুলো করবেন, এখানে যে কয়টা ভিউ করতে বলবে আপনারা সেম ভিউ করবেন, ঠিক আছে। এরপর হচ্ছে ক্লিক করবেন, তো ক্লিকের জন্য কত টাকা দেয় সেটা আমি এখন বলে দিচ্ছি। আরেকটা বিষয় রয়েছে, আপনারা বলতে পারেন যে ভাই কত পয়েন্টে কত টাকা, অর্থাৎ আমি যে পয়েন্টগুলো পাইতেছি কত পয়েন্ট হলে আমি বিক্যাশ বা রকেটে নিতে পারবো বা নগদে নিতে পারবো, আর এখানে কত পয়েন্ট হলে আমাকে কত টাকা দেওয়া হবে, এরকম আপনারা বলতে পারেন। বিক্যাশ এগুলো তো নেওয়ার জন্য আপনাকে কত টাকা করা লাগবে সবকিছু আমি সুন্দরভাবে আপনাকে বলে দিব, আমি অ্যাপসের লিংকটাও দিয়ে দিব, চিন্তা করার কোনো কারণ নাই। সো দেখেন আমার কিন্তু 15x15 হয়ে গেছে। এখন ক্লিক করে আপনাকে দেখাবো কত টাকা দেয়, একটু মনোযোগ দিবেন। এতক্ষণ প্লে গেম অপশনে ক্লিক করলে ক্লাইম লেখা আসতো, বাট এখন কিন্তু ক্লাইম লেখা আসে না, এই যে গেট বোনাস লেখা আসে। আপনার কি করবেন, এই গেট বোনাস অপশনে ক্লিক করবেন, দেন এখানে দেখেন আপনাকে যে কি করতে হবে সেটা কিন্তু এইখানেই বলে দেওয়া আছে, ঠিক আছে। আপনি জাস্ট এই ওকে অপশনে ক্লিক করবেন, অ্যাডটা আসবে সেই অ্যাডটা দেখবেন, এরপর আমাকে কোনো ওয়েবসাইটে নিয়ে আসবে অথবা প্লে স্টোর নিয়ে যাবে। ওয়েবসাইটে নিয়ে আসলে আপনি 1 থেকে 2 মিনিট ঘুরবেন, আর প্লে স্টোর নিয়ে গেলে আপনাকে যে অ্যাপসে নিয়ে যাবে ওই অ্যাপসটা ইনস্টল করবেন, কাজ এতটুকুই। এখন আপনি বলবেন ভাই এর জন্য কত পয়েন্ট দেয়, হ্যাঁ আমি পয়েন্ট কত দেয় সেটা আপনাকে বলবো। আপনারা আবার অনেকে বলবেন এই অ্যাপটা যে টাকা দেয় তার কোনো প্রমাণ আছে আপনার কাছে, অ্যাপটা যে টাকা দেয় সেটা আমরা কেন বিশ্বাস করব, কেন আপনার দিয়ে অ্যাপসে কাজ করব, আমার কিছু প্রমাণ দেন যে টাকা দিতেছে। হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে ভাই, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। আমি যদি ওদের গ্রুপে আসি, আপনাকে আমি গ্রুপের মিডিয়া অপশন থেকে দেখাই, এই যে দেখেন প্রমাণ যদি আপনি চান, ওরা কিন্তু পেমেন্ট দেওয়া শুরু করে দিয়েছে অলরেডি, গতকালকে থেকে কাজ শুরু হয়ে গেছে। এই যে দেখেন সবাই কাজ করতেছে, আর এখানে কিন্তু 20 টাকা হলে ভিউয়ার্স দেখেন 20 টাকা হলে আপনি মোবাইল রিচার্জ নিতে পারবেন, ঠিক আছে। তো 20 টাকা হলে মোবাইল রিচার্জ নেওয়া যায়, আর 20 টাকা করতে তো সময় লাগে না, আপনারা দেখতেই পারতেছেন যে আমি আপনাদের সামনেই কাজ করলাম। এখন যদি আমি ব্যালেন্সের উপরে ক্লিক করে দেখেন 51 পয়েন্ট রয়েছে, ঠিক আছে। আমার আগের কিছু পয়েন্ট ছিল প্লাস ক্লিকের পয়েন্ট অ্যাড হয়েছে, তো ওরা মূলত প্রতি ক্লিকের জন্য 35 থেকে 45 পয়েন্টের মতো দেয়। এখন আপনি কত পয়েন্ট পাবেন সেটা আপনার লাকের উপর ডিপেন্ড করে, অর্থাৎ এখানে কত পয়েন্ট পাবেন সেটা কিন্তু ফিক্সড করে না। এখন আপনি বলবেন ভাই উইথড্র বিষয়টা একটু দেখাই দেন, হ্যাঁ আমি দেখাই দিতেছি। তো দেখেন এখানে যদি আপনার $0.25 হয় তাহলে আপনি সরাসরি মোবাইল রিচার্জ নিতে পারবেন, যার মূল্য হচ্ছে আপনার 2500 কয়েন, অর্থাৎ 2500 কয়েন হলে আপনি এখানে 25 রিচার্জ নিতে পারবেন। এখন আবার বলবেন ভাই 0.25 তো বুঝলাম, বাংলা টাকায় কত হয় সেটা বলে দেন, বাংলা টাকায় কত হয় সেটা আপনাকে একটু বলছি। তার আগে যে বিকাশ $1 হলে আপনি আবার বিকাশে নিতে পারবেন, এখানে নিচে পয়েন্টটাও দেওয়া আছে যে কত পয়েন্ট হলে $1 হবে। সো আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, নিচে সবগুলো দেওয়া আছে যে কত পয়েন্ট সমান কত ডলার। এখন বাংলা টাকা যদি হিসাব করি 0.25 সমান কিন্তু আপনার 20 টাকা, অর্থাৎ 20 টাকা আপনি রিচার্জ নিতে পারবেন, প্লাস এই যে $1 রয়েছে এবং $5 রয়েছে বিক্যাশ, তো $1 সমান প্রায় 80 থেকে 85 টাকা ওরা দিয়ে দেয়, অনেক ভালো রেট কিন্তু ওরা দেয়। জাস্ট এখানে ক্লিক করে আপনার নাম্বার দিয়ে উইথড্র দিতে পারবেন, এটা আপনারা সবাই জানেন। কথা হচ্ছে আপনারা অনেকে চান যে ফ্রিতে TRX ইনকাম করতে কিংবা ফ্রিতে ডলার ইনকাম করতে, আমি কিন্তু বেশ কয়েকটা সাইট দিয়েছি যেখান থেকে TRX ইনকাম করা যায়। আপনারা বলছেন ভাই ফ্রিতে কিভাবে TRX পাবো, সেইটা কিন্তু আপনারা এইখানে পাবেন। দেখেন আপনার যদি 50,000 পয়েন্ট হয় আপনি $5 TRX নিতে পারবেন, 1,00,000 পয়েন্ট হয় সেক্ষেত্রে আপনি $10 বাইন্যান্সে নিতে পারবেন ডলার হিসাবে। বাকি হচ্ছে অ্যাপসের লিংক আপনি কোথায় পাবেন, অ্যাপসের লিংকটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ভিডিওর নামের উপর ক্লিক করুন ডেসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে, আর আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপটাতে জয়েন হতে পারেন।